তরি থেকে নামিয়ে ছাড়বে আমি ইনশাআল্লাহ আমরা ডান দিকে লড়াই করব বাম দিকে লড়াই করব সামনে দিকে লড়াই করব পিছনে দিকে লড়াই করব ইনশাআল্লাহ দাবি আদায় করে ছাড়বই ছাড়বই অস্ত্র ভান্ডারে কত গুলি আছে বাংলাদেশের মানুষ দেখতে চায় আপনার কয়েতখানায় কত জায়গা আছে বাংলাদেশের মানুষ দেখতে চায় এদেশের মানুষ স্বইচ্ছায় কারাবরণ করবে ইনশাআল্লাহ এদেশের মানুষ তাদের বুকের মধ্যে বুলেটকে গ্রহণ করবে তারপর জালেম শাহীকে মসনদে রাখবে না ক্ষমতায় রাখবে না ইনশাআল্লাহ প্রিয় ভাইরা আমার আজকে শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকবেই কেন কারণটা কি ক্ষমতার মজা পেয়েছে তার কর্মীদেরকে ভয় দেখায় যদি আমরা ক্ষমতাচ্যুত হই তাহলে এত মানুষ জীবন দিবে এইটা হবে সেইটা হবে মুক্তিযুদ্ধ চেতনার নামে তারা ক্ষমতায় থাকতে চায় আমি বলবো মুক্তিযুদ্ধ চেতনা মানে কি ধর্ষণ করা মুক্তিযুদ্ধ চেতনা মানে কি দেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা মুক্তিযুদ্ধ চেতনা মানে কি মানুষকে হত্যা করা মুক্তিযুদ্ধ চেতনা মানে কি মানুষের কণ্ঠকে রুদ্ধ করা মুক্তিযুদ্ধ চেতনা মানে অবৈধভাবে মানুষকে জেলে পুঁতে রাখা এটা মুক্তিযুদ্ধ চেতনা না মুক্তিযোদ্ধা মুক্তির জন্য মানুষ যুদ্ধ করেছিল আজকে আমাদের মুক্তি নাই আমরা স্বাধীন নই আমরা পরাধীন আমরা গোটা বাংলাদেশের মানুষগুলি এক জেলখানার মধ্যে আবদ্ধ আপনি চিন্তাই করতে পারবেন না লঞ্চ রিজার্ভ করা হয়েছে এই সমাবেশের জন্য বলা হয়েছে যদি পারমিশন পান তাহলে লঞ্চ রিজার্ভ দেওয়া হবে তার মানে সেখানে আমরা জেলখানা আবদ্ধ বাস রিজার্ভ করা হয়েছে যদি পারমিশন পাই তাহলে দেয়া হবে তাহলে সেখানে আমরা আবদ্ধ এদেশের মানুষের স্বাধীনতা নাই আমরা সবাই বদ্ধ ঘরের মধ্যে আমরা জেলখানার মধ্যে আবদ্ধ অবস্থায় আছি এই জেলের তালা ভাঙতে হবে মানুষদেরকে মুক্তি করতে হবে মানুষকে মুক্তি দিতে হবে আমাদের অধিকারকে আদায় করতে হবে নিরপেক্ষ নির্বাচন বাংলাদেশ সরকারকে দিতেই হবে কোন ছয় চাতুরি বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না ভোট অধিকার প্রয়োগের শক্তি বাংলাদেশের প্রত্যেকটা জনগণকে দিতে হবে আজকে এই আন্দোলন এই সংগ্রাম ইসলামী আন্দোলনের নয় বিরোধী দলের নয় এই আন্দোলন যারা ভোট দিতে চায় তাদের আন্দোলন যারা নিজের ভোট নিজে দিতে চায় এই আন্দোলন তাদের আন্দোলন এই আন্দোলন করতে গিয়ে আমাদেরকে সাধনা করতে হবে চেষ্টা করতে হবে এই যেরকম আজকে ঢাকাতে আসছেন এইভাবে যখন ডাক দেওয়া হবে রাস্তায় বের হয়ে পড়তে হবে যখন যুদ্ধের ঘোষণা দেওয়া হবে যুদ্ধের জন্য আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে আমার দেখেন এই সরকার মজা পেয়েছে চুরির মজা ডাকাতির মজা অপহরণের মজা লুট তরাজের মজা পেয়েছে এই সরকারের সমস্ত অপকর্মকে বন্ধ করতে হবে এই মানুষদের মুক্তি দেওয়ার জন্য আমাদেরকে যখনই আহ্বান করা হবে আমাদের আহ্বান আমাদের আমি আহ্বান করবেন তখন আমরা সবাই যা যা কিছু আছে সব নিয়ে ঝাঁপিয়ে পড়তে রাজি আছেন ইনশাআল্লাহ আমার বাবারা আমরা কার বিরুদ্ধে নই আমরা আমরা এই দেশের জনগণের পক্ষে মাজলুম জনগণের পক্ষে মানুষের অধিকার আদায়ের পক্ষে আজকে আমরা কি দেখেছি বিরোধী দলের নেতাদেরকে যেইভাবে কেস দিয়ে আটকানো হয়েছে সে ভেবেছেন শেখ হাসিনা ভেবেছেন যদি এরকম কেস দেওয়া হয় মামলা দেওয়া হয় হুমকি দেওয়া হয় ধুমকি দেওয়া হয় তাহলে সমস্ত আন্দোলন দুর্বল হয়ে যাবে রাস্তায় আর মানুষ নামবে না আপনি জানেন না রক্ত রক্ত চায় রক্ত রক্ত চায় জুলুম জুলুম চায় অত্যাচার অত্যাচার চায় আজকে যদি আপনি আমাদের রক্ত দেন রক্ত নেওয়ার চেষ্টা করেন তাহলে এদেশের অলিতে গলিতে রক্ত ঝরবে আমরা চাই না রক্ত ঝরুক আমরা চাই দেশের মানুষ শান্তিতে থাকুক সবাই শান্তিতে বসবাস করুক আজকে নিরপেক্ষ নির্বাচন দিতে ব্যর্থ হলে বিদেশি শক্তি এদেশ দখল করবে আজকে আমেরিকা কেন আসছে আজকে ভারত কেন আসতেছে বহিরা শক্তি আমাদের উপরে কেন নাক গলাচ্ছে শুনুন নিরপেক্ষ নির্বাচন না দেওয়ার কারণে কাজী আমি শেখ হাসিনা সরকারকে বলবো নিরপেক্ষ নির্বাচন দেন জাতীয় সরকারের অধীনে নির্বাচন দেন তত্ত্ব
তত্ত্বাবধায়ক সরকার বুঝি না, অমুক বুঝি না, তমুক বুঝি না, দেশের মানুষ এক গ্রহণযোগ্য নির্বাচন চায়, যে নির্বাচনের ভিত্তিতে তাদের ভোট অধিকার প্রয়োগ করতে পারবে। এতে যদি আপনি ক্ষমতায় আসেন আমাদের কোনো আপত্তি নাই তো? যদি আপনি অন্য কোনো পথ ধরেন, ব্যাকডোর দিয়ে আবার ক্ষমতা আসার চেষ্টা করেন, আপনি ভাবছেন এটা 14 সাল, এটা 18 সাল না, এটা 24 সাল। বাংলাদেশের মানুষের যা যা কিছু আছে এই নির্বাচনে প্রতিরোধ করে ভাবলাম ইনশাআল্লাহ শেখ হাসিনাকে গরিব থেকে নামিয়ে ছাড়বে ছাড়বে ইনশাআল্লাহ। এর জন্য আমাদের আমির আমাকে ডাক দাও, আমরা ডান দিকে লড়াই করবো, বাম দিকে লড়াই করবো, সামনের দিকে লড়াই করবো, পিছনের দিকে লড়াই করবো ইনশাআল্লাহ। দাবি আদায় করে ছাড়বই ছাড়বো ইনশাআল্লাহ। আপনার কষ্ট করে এসেছেন, আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন আমাদের।